আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ঘরে বসেই আমরা চাইনিজ খাবার খেতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে চাইনিজ একটা রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আজকের রেসিপি প্রন বল, চাইনিজ প্রন বল। তো চলুন দেখে নেই এই প্রন বল বানাতে কী কী লাগছে। এই তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন খোসা ছাড়ানো চিংড়ি মাছ পাওয়া যায়। তো আমি এখন চিংড়ি মাছটাকে ব্লেন্ডার করে নেব। এই তো আমি চিংড়ি মাছটাকে কোনো পানি ছাড়াই ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। অবশ্যই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিলে মাছের আস্তানি ভাবটা চলে যায়। দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ সয়াবিন তেল, আর 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা পেস্ট, 1/2 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ ধনিয়া পাতা, 2 কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে আমি হাত দিয়ে একটু ভালো মতো মেখে নিলে এটাকে বল বানাতে সুবিধা হবে। এই তো আমার মাখানো শেষ হয়ে গেছে। আমি একটু ছোট ছোট সাইজের করে বল বানিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে। এই তো আমি ছোট ছোট করে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি কিছু ব্রেড নিব, আর ব্রেডের শক্ত অংশগুলো কেটে আপনারা চাইলে এটা দিয়ে ব্রেড ক্রামও বানিয়ে নিতে পারেন। এই শক্ত অংশগুলো এর ভেতরে দেয়া যাবে না। তো আমি এখন ব্রেডগুলোকে কেটে নিয়েছি চারপাশ থেকে, এখন লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে এগুলোকে আমি ছোট ছোট পিস করে নিব। এই তো এরকম ছোট ছোট পিস করে নেব। আমার টোটালে 6টা ব্রেড লেগেছে, আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি। তো আমি আগের থেকে যে বলটা বানিয়ে রেখেছি সেই বলটা এখন ব্রেডের উপরে দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নেব, যাতে কোথাও ফাঁকা না থাকে। এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি, কোথাও ফাঁকা অংশ নাই। যেখানে ফাঁকা অংশ আছে আমি সেখানে দিয়ে আবারও আমি ভালো মতো একটু প্রেস করে করে নিচ্ছি। এই জন্য বলেছিলাম যে বলগুলো একটু ছোট বানালেই ভালো হবে, কারণ পরে এই বলটা দেখেন কত বড় হয়ে গেছে। আমার সবগুলো বানা হয়ে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে আমি ভাজার জন্য নিয়েছি 1টা প্যান, আর চুলা গ্যাসটা মিডিয়ামে রেখে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আর এখন আমি প্রন বলগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। চুলা গ্যাসটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়ামেই রেখে দিতে হবে, আর খুব আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। 1টা 2টা হয়তো খুলে গেলে কোনো সমস্যা নাই। এই তো আমি সবগুলোকে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো এই তো আমার প্রন বলগুলো রেডি হয়ে গেছে। আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি, আর খেতেও অসাধারণ হয়েছে। বাচ্চাদের আবদার কিংবা টিফিনে আপনারা এই প্রন বল বানিয়ে দিতে পারেন। এই তো আমার প্রন বল রেডি, আপনাদেরকে কেটেও একটু দেখিয়ে দিলাম। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।